বাবু এখানে বাচ্চা বয়স্ক ফ্রি, যার টাকা নিয়ে সে খাবে, যে দশ পাতা খেয়ে নেবে তার গুনে খেতে হবে, আমার গোনার মতন ক্ষমতা নেই বাবা, দশ পাতা যে খেয়ে নেবে তার টাকা লাগবে না। দশ টাকায় পেট পূরণ, যত খাবি পয়সা লাগবে না, দশ পাতা খেলে ফ্রি। 13 বছর আমি 13 বছর খাচ্ছি। আপনি 13 বছর খাচ্ছেন? যেমন 60 টাকা কিলো আলু আছে এরকমই উনি দিয়েছে, দেখে দেখে লোকে খাওয়ায়। আমাদের পশ্চিমবাংলার মহারানী মমতা মা, ওনার কাছে যাওয়ার ক্ষমতা আমার নেই, যদি মমতা মার কাছে খবরটা যায়, খালি খোলা আকাশের ফাঁকা জায়গা কিছু আমার দিতে হবে না, খালি বিক্রি করে আমি চলে যাব, এইটুকুনি আমি মমতা মা যদি আমার শেষ ইচ্ছাটা যদি পূরণ করে, যে যতক্ষণ খেতে পারবেন। মা শোনো, পাতাটা ছাড়বে না, শোনো পাতাটা একদম ছাড়বে না, কিন্তু এনো ধরো, এই বাচ্চারা ধরো, যতক্ষণ খেতে পারবেন 10 টাকা দিয়ে। তারপরে তোমার এই ঘুগনিটা তৈরি করে কে? আমি বানাই বাবা। আচ্ছা, কখন তৈরি করো তুমি? যখন ভূত ওঠে তখন উঠি আমি, রাত্রির 1টার সময়। নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ফ্রেশ ব্লগে সবাইকে সুস্বাগতম। আমি সৃজিত, তোমরা দেখছো সৃজিত্রিয়া স্টোরি। আবারও কিন্তু ব্যাক করে SSKM ঘুগনি কাকুর দোকানে চলে এসেছি, যে কিনা আজকের দিনে দাঁড়িয়ে 10 টাকায় আনলিমিটেড ঘুগনি দিচ্ছে। তারপরেও আবার 10 টাকা দিয়ে যদি 10 প্লেট খেয়ে ফেলো, টোটাল ফ্রি, কোনো টাকা পয়সা দিতে লাগবে না, আর বাচ্চা আর বয়স্ক কিন্তু ছাড়। তো এই ঘুগনি কাকুর দোকানে তোমরা আসবে কী করে? ঘুগনি কাকুর এই দোকানে কী কী আইটেম রাখছে ঘুগনি কাকু, সবটাই কিন্তু শেয়ার করতে থাকবো আমার এই ভিডিওর মাধ্যমে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ফেসবুক পেজ থেকে যদি নতুন হয়ে থাকো, তাড়াতাড়ি আমাদের পেজটাকে ফলো করে দাও। বেঁচে আছি এতদিন, খেয়ে যাবো ততদিন। আমরা কিন্তু বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। ইয়াস দিদিস, তো অন্যদিনে ঘুগনি এমনি খাইয়ে দেবো, চাপ নিও না বাবা, যখন টাকা থাকবে তখন আসবে, আমি তো আছি, চাপ নিও না। মা অন্য, আমি নয়, মা অন্নপূর্ণা আছে বাবা আমার কাছে, বলো। হ্যাঁ এই জন্য বাবা, শোনো শোনো শোনো, 500 টাকা তোমার দিতে হবে, শুনে যাও। এই ঝোলা একজন নিয়ে চলে যাচ্ছিল, আমি বললাম না এই ঝোলা তো আমার, তুমি ঝোলা হাত দিচ্ছ, কি আছে বলো, শোনো না। তারপর সে বলতে পারেনি বলে আমি ঝোলাটা দিলাম না, আমি কাছে রেখে দিয়েছি, তোমার ঝোলা তুমি নিয়ে যাবে। বাবু এখানে বাচ্চা বয়স্ক ফ্রি, যার টাকা নিই সেও খাবে, যার টাকা নিই সে খাবে, যে 10 পাতা খেয়ে নেবে তার গুনে খেতে হবে, আমার গোনার মতন ক্ষমতা নেই বাবা, 10 পাতা যে খেয়ে নেবে তার টাকা লাগবে না, সঙ্গে বাচ্চা বা তোমার দুটো রুটি আসবে। এখানে বাচ্চা বয়স্ক সব ছাড় বাবা, আর এখানে হসপিটালে লাখ লাখ লোক আসে তো বাবা, হঠাৎ এই ছেলেটার টাকা চুরি হয়ে গেছে, 30 কিলোমিটার দূর বাড়ি, যাবে কি খাবে কি, এখানে এলে 50 টাকা ট্রেন ভাড়া দেওয়া হয়, বাবু পয়সা দিলে আর তাকে ঘুগনি রুটি খাওয়ানো হয়, হঠাৎ তার টাকা চুরি হয়ে গেছে, সে বাড়ি যাবে কী করে বলো তো বাবা, খাবে কী করে? আমি কিন্তু টাকা, এই মঙ্গল কিন্তু চাইবো না কোনো দিন, এই বাচ্চাদের টাকা চুরি হয়ে যায়। ওদের তোমার সাবধান করে দিই, তোমরা একটু সাবধানে আসবে রাস্তাঘাটে যখন বেরাবে, যে যতক্ষণ খেতে পারবেন, যে যতক্ষণ খেতে পারবেন 10 টাকা দিয়ে। যে যতক্ষণ খেতে পারবেন, মা শোনো পাতাটা ছাড়বে না, শোনো পাতাটা একদম ছাড়বে না, কিন্তু এনো ধরো, এই বাচ্চারা ধরো, যতক্ষণ খেতে পারবেন 10 টাকা দিয়ে। জীবনে তোমার 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 কাছে ধরো, তুমি যদি না সঞ্চয় রাখো, হঠাৎ তোমার কাছে টাকা নেই, জানবে আমার কিছুই নেই, রেজাল্ট জিরো বাবা, সবসময় বিন্দু বিন্দু সঞ্চয় রাখবে। হ্যাঁ, তোমার বাড়িতে 4 জন লোক এসছে, তোমার কাছে টাকা নেই, তখন তোমার কী হবে মনে? সবসময় যেন সঞ্চয়ের পথে যাবে বাবা, বিন্দু বিন্দু সঞ্চয় রাখবে বাবা, একদিন এমন বড় একটা সিন্ধু তৈরি হয়ে যাবে ভাবতে পারবে না। হ্যাঁ, তোমার কাছে সব আছে, কাছে টাকা নেই, তখন তুমি কী করবে? কে 10,000 টাকা তোমার কোট কিনেছে, তোমার দেখে লাভ নেই, তোমার কাছে যদি 10 টাকা থাকে সেইটাই খুব শক্তিশালী। আরে 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 আবার নয়, এখানে আবার নয়, যে যতক্ষণ খেতে পারবে, শোনো যে যতক্ষণ খেতে পারবে, এখানে আবার ফাবারের গল্প এখানে নেই। আমাদের পশ্চিমবাংলার মহারানী মমতা মা, ওনার কাছে তো যাওয়ার ক্ষমতা আমার নেই, যদি মমতা মার কাছে খবরটা যায়, আমি আজ 2 বছর কম 45 বছরে আমি হকার হয়ে গেলাম এখানে গেল, তা যদি মমতা মার কাছে খবর যায়, আমার যদি আগে তো ভিতরে করতাম দুটো, ঠিক আছে, আর মমতা মা যদি আমার এই ব্যবস্থাটা করে দেয়, খালি খোলা আকাশের ফাঁকা জায়গা কিছু আমার দিতে হবে না, খালি বিক্রি করে আমি চলে যাব, এইটুকুনি আমি মমতা মা যদি আমার শেষ ইচ্ছাটা যদি পূরণ করে। সবার তো মানুষের ওই 6টা থেকে 9টা সাড়ে 9টা পর্যন্ত এবার চলে যাওয়ার টাইম হয়ে গেছে। হ্যাঁ, এবার সেই আবার 1টার পরে, তখন আমাদের বসে থাকতো, হ্যাঁ 1টার পরে তখন এদিক ওদিক ঘুরি, কোথাও চলে যাই। হ্যাঁ, এমনি ঘুরে ঘুরে আমি বানাই বাবা। যখন ভূত ওঠে তখন উঠি আমি,
রাত্রির একটার সময়, একটার সময় উঠে ঘুগনি তৈরি করো? ঘুগনি উঠে দুটোর সময় তো আরম্ভ করি। আর ঘুগনি তো ঠান্ডা হয়ে গেছে না? ঘুগনিটা দেখুন জিজ্ঞেস করুন ঠান্ডা কি গরম। আচ্ছা ঘুগনিটা কি গরম আছে? হ্যাঁ গরম আছে, এখনো গরম আছে। কি জানেন লাস্ট পাতা পর্যন্ত গরম থাকে। এই দেখুন এই পুরো খুলে দিয়েছি, দেখুন যতক্ষণ খেতে পারবেন 10 টাকা। এটা কি করে সম্ভব কাকু? তা বলতে পারবো না। এই দেখুন এর গায়ে খালি একটা লাল কাপড় আছে, অন্নপূর্ণা মায়ের নামে। এই দেখুন কিছু নেই, রাস্তা ছেড়ে দিন। এই 6টার মধ্যে এসে যাই। হ্যাঁ বউ পয়সা দিন না, এখানে এসে যাই। বাড়িতে বেরোই 4:15 সময়, 4:15 সময় ঘড়ি ধরে মা অন্নপূর্ণাকে সেবা দিই সব দিন। অন্নপূর্ণা মাকে চোখে কোনোদিন দেখিনি, সাক্ষাৎ দেবী রূপে দেখেছি। তুমি কি খাবে ঘুগনি? তোমার পয়সা লাগবে না। বাচ্চা বয়স্ক সব ফ্রি। এটা কি আমাদের সামনেই করছো নাকি সব সময় পায়? আপনারা কি মাঝে এরকম ফ্রি পান? সব সময় দেয় দাদা? আপনারা তো খাচ্ছেন, কেমন লাগছে? ভালো। আনলিমিটেড কি সত্যি দেয়? আনলিমিটেড দাদা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা আমাদের সামনে কি আনলিমিটেড দিচ্ছে নাকি সত্যি আনলিমিটেড দেয়? দেখে দেখে আসুন দিচ্ছে। দাদা কেমন হয়েছে? ইনি কি সত্যি আনলিমিটেড দেয় মনে হচ্ছে? দেন তাহলে এত। আচ্ছা আপনি কি ফার্স্ট টাইম? আচ্ছা আপনি ফার্স্ট টাইম করেন দাদা? আপনার আমার তিনবার হয়ে গেল। আপনার তিনবার হয়ে গেছে? এই দেখুন, এই দেখুন। আই বাবা, তুমি এনার আসার আগে গোদিনে কতক্ষণ খেয়েছেন? দুজনের সঙ্গে তিনজনের সঙ্গে দুজন বাচ্চা 10 টাকায় জোত। দারুন ব্যাপার। দেখাতে পাচ্ছি, এই হচ্ছে ঘুগনি কাকুর মা অন্নপূর্ণা স্পেশাল ঘুগনি। কাকু একবার ঘুগনিটা আমাদের দেখাও না। বাহ, এই হচ্ছে ঘুগনি কাকুর ঘুগনি। আলু দিয়ে তৈরি করা হয় নাকি? আলু দিয়ে দেখুন এটা কি আছে। দেখুন মটর রয়েছে, মটর রয়েছে, আলু রয়েছে। কি ভালো হয় এই দেখুন, দেখুন আলু দিলে টেস্টটা আসে। আলু কেটে ঘুগনি করে ঠাপ আছে, এই দেখুন হাত পাত গুলো দেখুন। বলছি কাকু প্রতিদিন তাও কত কেজি মটরের ঘুগনি? আমি কোনো হিসেব করে কই না, হিসেব করে বেচি না। মোজন মাল দেয়, মোজন টাকা দিতে থাকে। আনলিমিটেড ঘুগনি বিক্রি করো? যত ওরম হিসাব করে বানাই না, হিসাব করে কাম মানে এই একারি বানিয়ে নিয়ে চলে আসে, যতক্ষণ থাকে ততক্ষণ বিক্রি। এই যে দেখো আনলিমিটেড ঘুগনি দেখো, এই হবে কিন্তু কাকু আনলিমিটেড সবাইকে খাওয়াচ্ছে এবং সবাইকে বলছে যে পাতা ফেলো না। পাতা ফেলতে বারণ করছে, কারণ হচ্ছে লাগলে আবার দেবো। 13 বছর আমি 13 বছর খাচ্ছি। আপনি 13 বছর খাচ্ছেন? আমার সঙ্গে আমার বাবা আছে, আমার বাচ্চা ছোট ছেলে আছে, উনি সেটাকে ফ্রি দেয় ওনার পয়সা লাগে। আমি বয়স্কদের ফ্রিতে দেয়, ডেকে ডেকে খাওয়ায়। বাহ, এই দেখো শেষ হয়ে গেছে, সবাইকে কিন্তু আবার আনলিমিটেড এইভাবে ডেকে ডেকে খাওয়াচ্ছে। আচ্ছা আমাদের তাহলে এক প্লেট। শোনো তুমি অনেকক্ষণ ধরে দাম করেছো আমার কাছে, এই রুটির পয়সাটা তোমার নিয়েছি, ঘুগনিটা তোমার এমনি খাওয়াচ্ছি, এটা মাথা খারাপ করবে না। এলে বলবে আমার পয়সা নেই, মাথাটা খারাপ করবে না বা অনেকক্ষণ দাম আমার করছো। তুমি বলবে তোমার টাকা খাও, আমার টাকা নেই, তখন আমি দিয়ে দেবো। কিন্তু এরকম করবে না, মাথা খারাপ করো না, মাথাটা এমনি নেই হয়। আর যদি মাথা খারাপ করে দাও তাহলে কি করবো? আচ্ছা আমাদের প্লেন একটা ঘুগনি দাও শুধু পেঁয়াজ দিয়ে। দাদা কবার হলো আমার? 3-4 বার হলো। 4 বার আবার দেবে? 10 বার খেলে ফ্রি। আমি 17 বার অবধি খেতে পারি। 17 বার অবধি? তাহলে তো টাকা মনে নেই, টাকা ছাড়। যত খুশি খেতে হবে, 100 প্লেট খেলেও 10 টাকা, আর 1000 প্লেট খেলেও 10 টাকা। বাহ, ওই দিয়ে যাচ্ছে দাও। তো ফাইনালি ঘুগনি কাকুর ঘুগনি কিন্তু পেয়ে গেছি।
সো ফাইনালি কিন্তু এসএসকেএম ঘুগনি কাকুর থেকে 10 টাকায় আনলিমিটেড ঘুগনি পেয়ে গেছি। তো ফার্স্টে কিন্তু তোমাকে একবারই দেবে, খেতে খেতে শেষ হয়ে গেলে বারবার চাইলে বারবার দেবে। তো ঘুগনি যদি তোমাদেরকে দেখাই, এরকম কিন্তু মটরের ঘুগনি, আর অল্প আলু দেওয়া হয়েছে ঘুগনিটার মধ্যে, আর উপর দিয়ে কিন্তু পেঁয়াজ ঠেয়াজ আর লঙ্কা ছড়িয়ে দেওয়া। খাওয়া যাক ঘুগনি কাকুর দোকানের ফার্স্ট বাইট ঘুগনির। একেবারে সিম্পল ঘুগনি, লাইট ঘুগনি, মানে এই ঘুগনি যদি তোমরা প্রত্যেক দিন খাও না, মনে হয় না খুব বেশি অসুবিধা হবে। আর এই দাদা, এই দাদা কিন্তু কাছে থেকে এসে দেখাতে বলবো, দাদা কিন্তু অনেকবার খায়। আমি খাচ্ছি 13 বছর খাচ্ছি, না 13 বছর ধরে খাচ্ছে, এবং যখনই আসে 10 থেকে 15 প্লেট খেয়ে ফেলে, দাদার কিন্তু টাকা দিতে লাগে না, তাই তো? উনি যেচে যেচে খাওয়ায়। উনি আবার কারো যদি এখান থেকে পকেট মার হয়ে যায়, উনি আবার 50 টাকা সাহায্য করে এই ভদ্রলোক। হ্যাঁ, এই ভদ্রলোক 50 টাকা। আমি ভদ্রলোককে বলবো, কেউ যদি আপনাকে যদি মিথ্যে কথা বলে এনে নেয়, আমার পকেট মার হয়ে গেছে, বলছে না সেটা তার, মানে আমরা তো ভগবান দেখিনি, মনে হয় সাক্ষাৎ মানুষ রূপী ভগবান, মা অন্নপূর্ণা, হোনি সাপ্লাই মা অন্নপূর্ণা এনার সহায়। না না, আমরা তো ভগবান লোকে চোখে দেখিনি, মনে হয় সত্যি আমি দেখেছি, আমি এনার সঙ্গে দেখেছি, বলছি এই তো পিজিতে এসে সবাই শেষ হয়ে যাচ্ছে, আমি মানুষ একটু খাই আনন্দ পেতে। বাহ, দারুণ ব্যাপার। তো চলো খাওয়া যাক ঘুগনিটা, আর একটু খাওয়া যাক। এই যে মটরের ঘুগনি, প্লেন মটরের ঘুগনি, আর এখানে কিন্তু দেখাতে পাচ্ছি অল্প আলুও রয়েছে। ভালো লাগছে উপর দিয়ে একটা মশলা ছড়িয়ে দাও, হালকা টাইপের ঘুগনি, ভালো লাগছে। যারা এসএসকেএম হসপিটালে আসবে কোনো কার্ডিয়াক সোর্সে, কিংবা অনেকের তো পেশেন্ট ভর্তি থাকে, আসলে এই ঘুগনির প্লেট, এক প্লেট নিয়ে নেবে, সঙ্গে একটা পাউরুটি নেবে, মাত্র 15 টাকা দাম পড়বে। 15 টাকায় মর্নিংয়ের ব্রেকফাস্ট হয়ে যাবে। কলকাতার মতন জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে 15 টাকা এরকম ব্রেকফাস্ট পাওয়া যাবে না। ভালো লাগবে, দেখো খেতে খেতে কিন্তু ঘুগনি শেষ। সবাইকে তো কাকু আনলিমিটেড দিচ্ছে, আমাদেরও কি দেবে? আসো একটু দেখে নেওয়া যাক। 10 টাকার খেলো, আমার এটা ফ্রি দিল। কি বলছেন? 10 টাকা দিয়ে খেয়েছি, হ্যাঁ, আবার এটা আমাকে ফ্রি দিল বলতে। বাহ, 10 বার খেয়ে ফেললে কিন্তু টাকা দিতে লাগবে না, একবার পয়সা দিতে হবে। চলো আসো। কাকু দারুণ বানিয়েছো এবং হয়েছে দুর্দান্ত। আমি কিন্তু না বলে পারলাম না, প্যাঁচটা উপর দিয়ে পরে দেবে, হ্যাঁ এখন দিও না। বাহ, দেখেছো উপর দিয়ে আবার পেঁয়াজও ছড়িয়ে দিচ্ছে। যতক্ষণ খেতে পারবে বাবা, যতক্ষণ খেতে পারবো, যতক্ষণ খেতে পারবো 10 টাকা। ইনি আগে পয়সাটা চায়, তারপরে ঘুগনি দেয়, তাহলে কিছু বেইমান লোক আছে, তারাও এইভাবে আনলিমিটেড ঘুগনি খাওয়ানোর পড়তেও অনেক লোক পয়সা দেয় না, পালিয়ে যাওয়ার জন্য আগে পয়সাটা দিয়ে আবার খেতে থাকো। যত এখনো এরকম ঘুগনি খেয়ে 10 টাকা না দিয়ে পালিয়ে যাচ্ছে, যত পালিয়ে যাচ্ছে অনেক লোক পালিয়ে যাচ্ছে, ওই জন্য উনি আগে পয়সাটা চায়। তো দাদাও কিন্তু এখান থেকে ঘুগনি ট্রাই করছে। দাদা ফার্স্ট টাইম খাচ্ছো নাকি এর আগে খেয়েছো? এর আগে কালকে খেয়েছি, খুব ভালো করেছে। যতবার চাইছো ততবারই কি দিচ্ছে? হ্যাঁ, ক্যামেরার সামনে এরকম বলছো না তো? না, যতবার চাইছি ততবারই দিচ্ছে। দারুণ ব্যাপার, কালকে 3 বার খেয়েছি, আজ এখন। আর একটা পাউরুটি আর ঘুগনি 15 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। হ্যাঁ, পেট ভরে খাবো। পাউরুটি ঘুগনি না, এক পিস নিলে বলছে 15 টাকা। কিছু করার নেই, বস এসএসকেএম ঘুগনি কাকুর দোকানে এসে ট্রাই করে দেখতে হবে। দেখো এটা তোমাকে হচ্ছে 20 টাকার ঘুগনি, 10 টাকা দিয়েছ তো, এখানে 20 টাকার ঘুগনি দিয়েছি, এটা অ্যাডভান্স করে খাবেন, এখন দুজন ভালো করে খেয়ে নাও। বুঝতে পারছো, এটাই হচ্ছে ঘুগনি কাকু। সো ঘুগনি খাওয়া কিন্তু ডান, আমরা এখন চলে যাবো। কাকু খুব ভালো থেকো, খুব ভালো লাগলো। সম্মান দেখো বাবা, একবার সুখে দুঃখে জীবনে মরণে মা অন্নপূর্ণা তোমার কৃপা দৃষ্টি পড়ুক, মা অন্নপূর্ণা তোমার কৃপা দৃষ্টি পড়ুক, মা অন্নপূর্ণা তোমার কৃপা দৃষ্টি পড়ুক। সপ্তাহে 1 দিন 2 মিনিট যখন খালি হাতের মুঠে ধরবে, কোন পথে যাবে কোথায় যাবে সব তোমাকে বলে দেবে, তুমি ভাবতে পারো না। এটা কিন্তু মা অন্নপূর্ণার দান, কাকু আমাকে দিলেন। তো ভিডিওটা আর বেশি দূর বাড়াচ্ছি না, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর তোমরাও যারা এসছো এসএসকেএম হসপিটালের সামনে, সত্যি কি ঘুগনি কাকু আনলিমিটেড দেয়? এটাও একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তাহলে নতুন কোনো একটা দামদার ভিডিও নিয়ে। ততক্ষণে জন্য কী করতে হবে? সাবস্ক্রাইবটা করে দাও ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে ফলোটা করে দাও তাড়াতাড়ি।
আর এই ঘুগনি কাকুর দোকানটা কোথায়, মানে ঘুগনি কাকু কোথায় বসছে বলে দেয়। এসএসকেএম হসপিটালের কোন গেট? মেইন গেট। মেইন গেটের সামনেই কিন্তু বসছে এই এসএসকেএম ঘুগনি কাকু। প্রত্যেক দিন সকাল 6টা থেকে ওই মোটামুটি বিকেল অবধি থাকে, মাঝে 2-3 ঘন্টা সময় এদিক ওদিক ঘুরে উনি ঘুগনি বিক্রি করে। টাটা।